গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শনিবার। শনিবার সকাল সকাল আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন বাজে হলো 6:30। 6:30 থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো সকালে উঠেই যা কাজ থাকে সেসব কাজগুলো করছি। তার আগে আমি জামা কাপড়, আগের দিনে যা সমস্ত জামা কাপড় পরেছিল সেগুলো কিয়েছি, সব ছাদে মেলে দিয়ে এসেছি একদম সকাল সকালই। তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আগের দিনে রাত্রের বাসনগুলো ধুয়ে রাখা হয়নি, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমরা যে বোতলে জল খাই সেই বোতলগুলো সব ধুয়ে নিলাম। নিয়ে ব্রেকফাস্ট রেডি রেডি করে আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাওয়ার পরেই আমি ঘর পরিষ্কার করার কাজে লেগে গেলাম। ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে নেব। আর এদিকে আমি ঘর ঝাঁট দিতে দিতে দেওয়ার আগে আর কি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছিল দেখলে গ্যাসেতে। আর ঘর ঝাঁট দেওয়ার পর আমি ঘরও মুছে নিচ্ছি। তো সকাল সকাল করে কাজ সেরে নিতে হচ্ছে। তারপরে সকালবেলা ঘর ঝাঁট দিয়ে মোছার পরে আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট রেডি করতে। আমি আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে পরোটা আর আলুর তরকারি। তো পরোটাটা ভেজে নিচ্ছি, আলুর তরকারি তো করাই আছে, ওটা আমার আর আমার ছেলের জন্য করছি। তো পরোটা করে খেয়ে নিয়ে এবার চলে যাব স্নান করতে। তো স্নান সেরে এসে তারপরে আবার রান্না। গুড আফটারনুন এভরিওয়ান, আমি সকালে সমস্ত কাজ সেরে কাজ সারা হয়ে গেছে, ব্রেকফাস্ট সেরে স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে। আর স্নান করতে যাওয়ার আগে যখন ঘরে সমস্ত কাজ করছিলাম তখন আমি এখানে ভাত করে রেখে গেছি। ভাত ডাল সেদ্ধ করে রেখে দিয়ে গিয়েছিলাম। স্নান সেরে এসে ঠাকুরকে সেবা দিয়ে আমি রান্নার সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো চলো দেখিয়ে দিই আমি রান্নার কী কী রেডি করেছি। রান্না হবে হচ্ছে মসুর ডাল। মসুর ডালটা আমি এখানে ভেজে মসুর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি প্রেসারে সিটি দিয়ে। এটা ফোড়ন দিয়ে সাঁতলে নেবো, প্লেন পাঁচফোড়ন ফোড়ন দিয়ে সাঁতলাবো। আর হবে ফুলকপির তরকারি। ফুলকপিটাকে আমি ভাপিয়ে নুন হলুদ দিয়ে ভাপিয়ে তুলে রেখে দিয়েছি জল ঝরিয়ে। আর এটা হলো ফুলকপির আলু। আর করবো হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, এবার এই ডিমটা ফেটে গেছে। তো ডিম সেদ্ধই খাবো আজকে। ডিমটাকে কোনো কারি বা আলু দিয়ে কিছুতে রান্না করবো না, ডিমটা জাস্ট সেদ্ধ করে নেব। আর ডিমের অমলেট পেঁয়াজ টিয়াজ যে ডিমটা ভাজে সেটা আমার ছেলে খেতে চায় না, আমারও খুব একটা ভালো লাগে না, ডিম সেদ্ধটাই ভালো লাগে, তাই জন্য ডিম সেদ্ধই করে নিয়েছি। আর ডিমের অমলেট আমি আর করলাম না। তো এই দিয়েই আজকে আমাদের দুপুরে রান্না হবে। তো চলো এবার আমি রান্নাটা সেরে নিই চটপট করে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আজকে সকালে অনেকগুলো বাড়তি কাজ আমার করতে হয়েছে। ফ্রিজ পরিষ্কার করেছি, ফ্রিজের পিছনে যে জলটা জমে সেই জলটা ফেলে দিয়ে ফ্রিজ ভেতরটা বাইরেটা সব ভালো করে পরিষ্কার করলাম, ওইটা একটা বাড়তি কাজ, ওটা করেছি। করতে করতে অনেকটা টাইম লেগে গেছে, আর স্নান করতে যেতেও দেরি হয়ে গেছে। আবার চুলে শ্যাম্পু দিয়েছি তো স্নান করতে আরোই দেরি হয়ে গেছে। তো এখন বাজে 1:15। তো আগে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। তো চলো
আমার রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই আমি কী কী রান্না করলাম। আমি তো কী কী রান্না করবো সেটা আমি আগেই বলে দিয়েছি, তো একবার দেখিয়ে দিই কী রান্না করলাম, করে এবার খাওয়া দাওয়া সেরে নেবো। অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 2:15 হয়ে গেছে, তো এবার আমরা খাওয়া দাওয়া সেরে নেবো। খুব খিদেও পেয়ে গেছে, অনেকটা সকালে ব্রেকফাস্ট করেছি। তো চলো আগে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। ফুলকপির তরকারি, ডাল, আর হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা, ডিম সেদ্ধ, ভাত, এইগুলো তো দেখালাম। তো আর এই হলো আজকে দুপুরের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, তো রোজকার মতো সন্ধ্যেবেলা আবার আমি এখন চলে এসেছি রান্নাঘরে আছি, আর এখন বানাবো সন্ধ্যেবেলার কিছু খাবার। সেরকম কিছু বানাবো না, এগ রোল বানাবো। তো এগ রোলে সমস্ত কিছু করা হয়ে গেছে, ময়দা মাখা হয়ে গেছে, এদিকে এই যে গাজর শসা কাটা হয়ে গেছে, ময়দা মাখা হয়ে গেছে। এবার খালি ময়দাটাকে পরোটার আকারে বেলবো আর এর ডিম দিয়ে ভাজবো, তাহলেই হয়ে যাবে এগ রোল। তো চলো চটপট করে আমি আগে এগ রোলটা বানিয়ে নিই। আমার ছেলের আর ওর বাবার দুজনকার বানাবো, আমি এখন খাবো না, আমার এখন খিদে পায়নি। আমার যখন খিদে পাবে তখন আমি আমারটা বানিয়ে খেয়ে নেবো। এগ রোলটা বানানোর পর আমার ছেলের খাওয়া গেলে ওকে একটুখানি পড়াতে বসাবো। তো তারপরে আবার রাত্রে রান্না কী করবো জানি না, ময়দা তো অনেকটাই মেখে নিয়েছি, বেলার ফুলকপির তরকারি, দুপুরের ফুলকপির তরকারিও অনেকটা রয়েছে। তো দেখা যাক কী খায়, আগে এগ রোলটা খাক, তারপর রাত্রের চিন্তা রাত্রে করবো। তো চলো আগে চটপট এগ রোলটা বানিয়ে। তো এগ রোলটা বানাতে আমি চলে এসেছি রান্নাঘরে। প্রথমে বেলে নিলাম পরোটার আকারে, গোল করে বেলে নিয়ে এবার পরোটার মতো ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে তুলে নিয়ে ডিম দিয়ে দেবো, ডিমটার উপরে আবার পরোটাটা দিয়ে দিলেই আমার এগ রোল একদম রেডি হয়ে যাবে। আর এগ রোল খেতেও সকলেই ভালোবাসে, এগ রোল বানাতেও সবাই ভালোবাসে। এগ রোল বানানো এমন কিছু ব্যাপার না, সবাই জানে, তবুও আমি শেয়ার করলাম আমার এগ রোল বানানোটা তোমাদের সাথে। তো পরোটাটা দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে ওর উপরে পরোটাটা দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ ভাজা হয়ে গেলে এবার ওটাকে তুলে নিয়ে ওতে যা যা স্যালাড দেবার দিয়ে দেবো। দেখো আমার পরোটাটা হয়ে গেছে, এগ রোলটা বানানো হয়ে গেছে। এবার ওতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে শসা আর গাজর, এটা আমার ছেলের তাই পেঁয়াজ দেবো না, ও পেঁয়াজ দিয়ে খেতে চায় না, আর স্যালাড কম দিয়েও খায়, বেশি স্যালাডও খেতে চায় না, তাই জন্য কম করে একটু স্যালাড দিলাম। দিয়ে এবার ওদের গোলমরিচ গুঁড়ো, একটু সামান্য বিট নুন, লেবু, সস সমস্ত কিছু দিয়ে রোল করে এবার দিয়ে দেবো। তো রাত্রেবেলা কী রান্না করবো, কী খাবো এখনও জানি না, এই এগ রোল খেলে হয়তো আর কিছু খেতে ইচ্ছে করবে না রাত্রে। তো এগ রোলটা বানাতে বানাতেই তাহলে আমার ভিডিওটা আজকে শেষ করছি, আবার নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে আসবো। তো আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছে অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট দিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।